নজর রাখবো পরবর্তী খবরে। উত্তর পূর্ব ভারতে ভোটের বাদ দিয়ে ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট 16 ফেব্রুয়ারি, নাগাল্যান্ড এবং মেঘালয়ে 27 ফেব্রুয়ারি ভোট গ্রহণ। সমস্ত রাজ্যে ভোট এক দফাতেই, 2 মার্চ তিন রাজ্যের ভোটের ফল ঘোষণা। All the 60 general assemblies, general assembly constituencies would go to the poll in these three states. নতুন বছরে এবার উত্তর পূর্ব ভারতের তিন রাজ্যে বাজলো ভোটের দামামা, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়। বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন। এছাড়াও দেশ জুড়ে 1টি লোকসভা ও 6টি বিধানসভার উপনির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন। তিন রাজ্যে বিধানসভা ভোট হবে এক দফাতেই, ভোট গণনাও হতে চলেছে একই সঙ্গে। হালিয়া এন্ড নাগাল্যান্ড উড হ্যাভ ইট অন 31st January, and thereafter both of them have the poll together. The date of poll would be February 16th in case of Tripura and February 27th, so we are finishing all the polling in the February 27th. Tripura 60টি আসনে ভোট হবে এক দফাতেই, 16 ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবেন ত্রিপুরাবাসী। আর অন্যদিকে নাগাল্যান্ড ও মেঘালয় একই দিনে ভোট গ্রহণ। দুই রাজ্যের মোট 120টি আসনে ভোট গ্রহণ হবে 27 ফেব্রুয়ারি, তিন রাজ্যের ভোট গণনা হবে 2 মার্চ। বাংলার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনেরও নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। 27 ফেব্রুয়ারি সাগরদিঘি সহ 6টি বিধানসভা ও 1টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে, ভোট গণনা হবে তিন রাজ্যের সঙ্গে। মঙ্গলবারই বিজেপি সর্বভারতীয় সহসভাপতি হিসেবে মেয়াদ বেড়েছে জেপি নাড্ডার। মেয়াদ বৃদ্ধির পর নাড্ডার পরীক্ষা এবার ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে। ত্রিপুরা সরকারে আছে বিজেপি, মেঘালয় বিজেপির জোট সরকার, নাগাল্যান্ডও ক্ষমতায় এনডিএ। মেঘালয় তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। লোকসভা ভোটের আগে যেসব রাজ্যে ভোট সেখানে 100% আসন জয়ের লক্ষ্য নিয়েছে বিজেপি, আর তারই পরীক্ষা হতে চলেছে তিন রাজ্যে। রিপাবলিক বাংলা।